হ্যালো সবাইকে, আমি পারমিতা। ইউএসএ লাইফ উইথ পারমিতা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বেশ কয়েক মাস আগেই আমরা ইন্ডিয়া থেকে ইউএসএতে এসেছি। ইউএসএর কানেটিকাট বলে একটা জায়গা রয়েছে, সেখানে আমরা আছি। এই কানেটিকাটটাকে অনেকেই কনস্টিটিউশন স্টেট বলেও চেনেন। এই স্টেটের মধ্যে অনেক সুন্দর সুন্দর ছোট বড় শহর রয়েছে, সেই রকমই একটা ছোট্ট শহর হলো স্টর্স, যেখানে আমরা থাকছি। এখানের পরিবেশ, লোকজন, সব কিছু নিয়ে যে ভালো লাগা, সেই ভালো লাগাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার দেশের মানুষজন, দেশের বাইরেও যারা রয়েছে, যাদের পক্ষে এখানে এসে ঘুরে দেখা সম্ভব নয়, তাদের জন্যই আমার এই ভিডিও। তাহলে চলুন ঘুরে দেখে নেওয়া যাক আমার অ্যাপার্টমেন্ট এবং তার চারপাশটা। আমাদের অ্যাপার্টমেন্টের নাম হলো নলউড অ্যাপার্টমেন্ট, যেটা সাউথ ইগেলভিল রোডে রয়েছে। এখান থেকে ইউনিভার্সিটির ক্যাম্পাসটা অনেকটাই কাছে। সঙ্গে থাকবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। এই অ্যাপার্টমেন্টগুলো কিন্তু ফার্নিশড নয়, কয়েকটা জিনিস ছাড়া বাকি সব কিছুই নিজেদের প্রয়োজন মতো কিনে নিতে হয়। এটা 1 BHK অ্যাপার্টমেন্ট, যেটার ভাড়া মান্থলি $1100, মানে ইন্ডিয়ান মানিতে যদি কনভার্ট করি তাহলে মোটামুটি 85,000 থেকে 86,000 টাকা মতো হয়। প্রত্যেকটা অ্যাপার্টমেন্টই উডেন, এবং এখানে বিশেষত দেওয়ালগুলোতে 3টে লেয়ার রয়েছে, ভেতরেরটা আর একদম বাইরেরটা হচ্ছে উডেন, আর মাঝখানে একটা সিমেন্টের লেয়ার আছে। অন্যান্য জায়গার তুলনায় এখানে আরেকটা যেটা বিশেষ ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে এখানে যে মেঝের তলায় কয়েল দেওয়া রয়েছে, মানে এখানে ফ্লোর হিটিংও হয়। ডিজিটাল মেশিনের সাহায্যে আমরা হিটিংটা কন্ট্রোল করতে পারি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফায়ার অ্যালার্ম বা স্মোক ডিটেক্টর। এবার আসি রান্নাঘর। রান্নাঘরটা কিন্তু বেশ ভালো এখানে। আর রান্নার জন্য এখানে হিটিং মেশিন হিসেবে কয়েল দেওয়া রয়েছে, যেরকম হিটারে থাকে, 4টে বার্নার আছে, সাথে ওটিজি স্টাইলের ওভেন আছে। ট্যাপ ওয়াটারেও ঠান্ডা আর গরম জলের আলাদাভাবে সিস্টেম করা আর আছে অ্যাপার্টমেন্টে দেওয়া ফ্রিজ। এবার আসি বেডরুমের কথায়। এখানে বলার মতো বিশেষ কিছু নেই। এখানে ঘরে বা লিভিং রুমে সব জায়গাতে এরকম একটা করে গোল লাইট রয়েছে, আর ঘরের মধ্যে এক জায়গায় একটা স্মোক ডিটেক্টর দেওয়া রয়েছে। এটা আমার বেশ অবাক লাগে। আমাদের ইন্ডিয়াতে যেমন কি আমরা প্লাগ পয়েন্টে প্লাগ দিয়ে তারপর সুইচ অন করি তবেই ডিভাইসটা অন হয়, কিন্তু এখানে সেরকম নয়। এখানে ছোট ছোট শুধুমাত্র প্লাগ পয়েন্ট করা আছে, প্লাগগুলো কানেক্ট করে দিলেই অটোমেটিক্যালি চলতে শুরু করে ডিভাইস। শুধু লাইটের ক্ষেত্রে সুইচ আছে। এখানে ওয়াইফাই কানেকশানটা কিন্তু অ্যাপার্টমেন্টই দিয়ে দেয়, তার জন্য নিজেদের টাকা দিতে হয় না, কিন্তু ইলেকট্রিক বিলটা কিন্তু নিজেদের পে করতে হয়। চলুন এবার বাইরে যাওয়া যাক। এখানে দরজা লক করতে গেলে শুধুমাত্র যে লক সাইনটা রয়েছে সেই সুইচটা প্রেস করলেই হয়ে যায়, অটোমেটিক দরজা বন্ধ হয়ে যায়। আর যখন খোলার প্রয়োজন হয় তখন পাসওয়ার্ড দিয়ে দরজাটা খুলতে হয়। অ্যাপার্টমেন্টের এই জায়গাটা আমার সব থেকে বেশি সুন্দর মনে হয়। এই জায়গাটা দেখুন, এখানে আমরা যখন শীতকালে জানুয়ারি মাসে এখানে আসি তখন এখানের পরিবেশটা একেবারে অন্যরকম ছিল, এখন সেই ছবি একেবারে বদলে গেছে। গাছপালা ভর্তি হয়ে গেছে এবং চারিদিকে শুধুই সবুজ।
কিন্তু যখন এসেছিলাম তখন এখানে বরফে ভর্তি ছিল, কারণ সেই সময়টা প্রচণ্ড পরিমাণে তুষারপাত হচ্ছিল। এই জায়গাটা অ্যাপার্টমেন্টের এন্ট্রান্স, চারপাশের এই সবুজ, এই এত সুন্দর পরিবেশ, এই পরিবেশটা এত ভালো লাগে, এতই ভালো লাগে যেটা আমি হয়তো ভাষায় বলে বোঝাতে পারবো না। এখানে সব মিলিয়ে 34টা অ্যাপার্টমেন্ট রয়েছে। এই জায়গাটায় রয়েছে প্রথম 4টে অ্যাপার্টমেন্ট। এখানটায় রয়েছে লন্ড্রি, এখানে ফায়ার এক্সটিংগুইশার রয়েছে এবং একটা স্মোক ডিটেক্টরও রাখা রয়েছে। আর এখানে টোটাল 10টা মেশিন রয়েছে, যার মধ্যে 5টা ওয়াশার আর 5টা হচ্ছে ড্রায়ার। আর এখানে দেখুন 25 সেন্ট করে লেখা রয়েছে, তো 25 সেন্ট করে এখানে 7টা কয়েন দিতে হয় অথবা $1.75 পেমেন্ট করতে হয়, মানে ওই 136-137 টাকা মতো হচ্ছে। তো সেটা পে করে আমাদের জামা কাপড় কাচতে হয়, ওয়াশের জন্য আলাদা এবং ড্রায়ারের জন্য কিন্তু আলাদাভাবে টাকা পে করতে হয়, তবেই কিন্তু মেশিন অ্যাক্টিভেট হয়। এই দিকটায় 5 নম্বর থেকে শুরু করে বাকি 14 পর্যন্ত অ্যাপার্টমেন্টগুলো ওই একই রকমভাবে এখানে রয়েছে। অ্যাপার্টমেন্টগুলোর আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে অ্যাপার্টমেন্টগুলো কিন্তু খুব বেশি তলার নয়, 2টো শুধু তলা রয়েছে, একটা গ্রাউন্ড ফ্লোর আর একটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। তো গ্রাউন্ড ফ্লোরটা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাবেন যে ওটা কিন্তু কিছুটা আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। সেই জন্য এই অ্যাপার্টমেন্টে প্রত্যেকটার ক্ষেত্রে যে ABCD 4টে করে অ্যাপার্টমেন্ট রয়েছে এক একটা অ্যাপার্টমেন্টের আন্ডারে, তো তাদের ক্ষেত্রে গ্রাউন্ড ফ্লোরে যারা রয়েছেন তাদের যে এন্ট্রান্সটা সেটা কিন্তু সামনের দিকে, কিন্তু যারা ফার্স্ট ফ্লোরের মেম্বার তাদের কিন্তু এন্ট্রান্সটা পেছনের দিক। এগুলো হচ্ছে অ্যাপার্টমেন্টের মেল বক্স। এই পোর্শনে যতগুলো অ্যাপার্টমেন্ট রয়েছে তার জন্য সেই নাম্বার অফ এখানে বক্স রয়েছে। এখানে মানুষজনের দেখা পাই আর না পাই এদের দেখা পেতেই থাকি। এখানে একটা জিনিস দেখেছি, এখানকার কাঠবিড়ালিগুলো কিন্তু বেশ মোটু সোটু। ওই দেখুন ট্রেনের হর্ন শোনা গেল। আবার 15 থেকে শুরু করে 29 পর্যন্ত লাইন দিয়ে একদম গোল করে জায়গাটা জুড়ে পুরো অ্যাপার্টমেন্টগুলো রয়েছে। যে দেখতে পাচ্ছেন সাইকেলগুলো রয়েছে, ওখানে লোহার স্ট্যান্ড করা আছে, রড দেওয়া আছে, এখানে অ্যাপার্টমেন্টে যাদের সাইকেল আছে তারা ওইখানে সাইকেলগুলোকে, বাকি মেলবক্সগুলো এখানেই রয়েছে। এখানে 2-1টা অ্যাপার্টমেন্টে কাজ হচ্ছে, রিনোভেশনের কাজ চলছে, যেমন 25-27 নম্বর অ্যাপার্টমেন্টগুলোতে কাজ চলছে। তবে এখানে একটা জিনিস খুব ভালো লাগে, এখানে কিন্তু সব কাজ খুব ফাস্ট হয়। এখানে যে জিনিসগুলো রিসাইকেল করা যায় সেই ট্র্যাশগুলো এটার মধ্যে রাখা হয়। চলুন এবার পেছনের দিকে রাস্তাটায় যাই, মানে যেদিকে 30 নম্বর থেকে বাকি অ্যাপার্টমেন্টগুলো রয়েছে। আমি মাঠের উপর দিয়ে চলে যাচ্ছি যতটা তাড়াতাড়ি যাওয়া যায় আর কি। সত্যি কথা বলতে আলাদা করে আর কোথাও হাঁটতে বেরোনোর দরকার নেই, এই অ্যাপার্টমেন্টের মধ্যেই যদি সকাল বিকেল হাঁটা যায় তাহলে খুব ভালোভাবেই মর্নিং ওয়াক আর ইভিনিং ওয়াকটা হয়ে যাবে। এই দিকটাতে রয়েছে বাকি অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্টটা একটু অদ্ভুত লাগে, এটা 30 নম্বর অ্যাপার্টমেন্ট এবং একটাই অ্যাপার্টমেন্ট এই জায়গাটায় রয়েছে। এরপর আর একটু এগোলে বাকি 4টে অ্যাপার্টমেন্ট আবার একসাথে এক জায়গাতে রয়েছে। হাঁটতে হাঁটতে অ্যাপার্টমেন্টের শেষ প্রান্ত পর্যন্ত চলে এসেছি, চলুন এবার ফেরা যাক।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এরপর আবার নতুন এক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। সেই ভিডিওয়ে হয়তো থাকবে ইউনিভার্সিটি ক্যাম্পাস অথবা এখানের আমেরিকান মার্কেট, তাই সাথে থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং নিজের লোকেদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।